ফখরুল আব্বাসের জামিন স্থগিত রাষ্ট্রপক্ষের আপিল আসসালাম আলাইকুম নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিত আপিল করেছেন রাষ্ট্রপক্ষ বুধবার চারে জানুয়ারি সকালে সুপ্রিম কোর্টে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয় এর আগে মঙ্গলবার তিনে জানুয়ারি নাশকতার মামলায় ছয় মাসের জামিন পান বিএনপির এই দুই নেতা এদিন দুপুরে বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি রেজাউল উদ্দিন খানের হাইকোর্ট ব্রাঞ্চে তাদের জামিন দেন পরে অতিরিক্ত আর্টনি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির বলেছিলেন ফখরুল আব্বাসের জামিন বাতিল চেয়ে আপিল করা হবে এর আগে এই মামলার জামিন চেয়ে বিচারিক আদালতে চারবার আবেদন করেছিলেন বিএমপি এই দুই শীর্ষ নেতা চারবারই সেই আবেদন খারিজ হয়ে যায় অবশেষে সোমবার দুই জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করেন তাদের দুই আইনজীবীরা প্রসঙ্গগত গত সাতের ডিসেম্বর রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয় এতে কয়েকজন নিহত ও অর্ধশত আহত হয় সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ের অভিযান চালায় ঘটনার পরদিন পল্টন মতিঝিল রমনা ও শাহজাহানপুর থানার পৃথক চারটি মামলা করে পুলিশ এতে দুই হাজার নয়শো পঁচাত্তর নেতাকর্মীকে আসামি করা হয় তাদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে সাতশো পঁচিশ জনের তবে এতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম উল্লেখ ছিল না পরে এই দুই নেতার বাসায় গত আটই ডিসেম্বর গভীর রাতে পৃথক অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ডিবি দুজনকে প্রথমে আটক করে নিয়ে যাওয়া হয় রাজধানী মিন্টু রোড ডিবি কার্যালয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার প্রায় এগারো ঘন্টা পর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয় পরে তাদের পল্টন থানায় নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ধন্যবাদ সবাইকে খবরের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন এরই সাথে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন